দুর্গাপুর রূপলমাকান্দাকে তিনি স্তরে স্তরে সাজাবার স্বপ্ন তিনি আঁকতে জানেন এবং স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন সেই মানুষটির নামই হচ্ছে মুস্তাক আহমেদ রফিক। যে কারণে আমি নেত্রকোনা থেকে শুনেছি নেত্রকোনার পাঁচটি আসনের মনোনয়ন পাওয়ার পরে সবচেয়ে বেশি সাড়া যে এলাকায় পড়েছে সেটা হচ্ছে দুর্গাপুর কলমাকান্দা মনোনয়ন। এটা আসলে আমরা চিন্তাও করতে পারি নাই যে মানুষের এত ভালোবাসা তার পক্ষে, এবং আপনারাও সেই যোগ্য লোকটিকে বেছে নিয়েছেন। তাই এই আগামী দিনের পর্যটন নগরী মুক্তিযুদ্ধের সমৃদ্ধ বিজড়িত এই বারো পাহাড়ের পাদদেশে মহুয়া মলুয়া এই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর এলাকা এই দুর্গাপুর কলমাকান্দার পর্যটন নগরীকে সাজানোর জন্য আপনার সঠিক লোকটিকে বেছে নিয়েছেন, যার প্রতিদিনের স্বপ্ন এই দুর্গাপুর কলমাকান্দার মানুষকে নিয়ে। এই মানুষটিকে আপনারা ভালোবাসা দেখিয়েছেন, এই ভালোবাসার বাস্তবায়ন করতে হলে প্রত্যেকটি কেন্দ্রে আমাদের প্রত্যেকটি দলীয় নেতাকর্মী নিজ কেন্দ্রের দায়িত্ব আগে নিতে হবে। আমি নেতাগিরি করি, আমি রাজনীতি করি, দুর্গাপুরে এসে বড় বড় কথা বলি, কিন্তু আমার বাড়ির কেন্দ্রে যদি সর্বোচ্চ ভোট না পাই তাহলে আমি মুখ দেখবো কি? তাই যারা থানার নেতা রয়েছেন, ইউনিয়নের নেতা রয়েছেন, ওয়ার্ডের নেতা রয়েছেন, আমি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে আপনাদেরকে অনুরোধ করছি, সবার আগে আপনি আপনার নিজের কেন্দ্রের খবর রাখবেন এবং যে কেন্দ্রে যারা সর্বোচ্চ ভোট নিয়ে আসবেন এই দুর্গাপুরের রাজনীতির প্রত্যেকটি স্তর সাজানোর আমার সুযোগ রয়েছে। আমি দুর্গাপুরের অনেক মানুষকে আমি চিনি, যেহেতু প্রত্যেকটি নির্বাচন মিটিং থেকে আছে, আমি খোঁজখবর রাখব এবং তাদেরকে তাদের রাজনীতির সম্মানের জায়গা আমি ঘরে ঘরে পৌঁছে দেবো। আমার কাছে যেতে হবে